আমাদের তিনটা পূজামণ্ডপ, একটা হচ্ছে লাইট থাকে না, আমরা ইতিমধ্যে জানিয়েছি জন্য অন্তত পক্ষে পূজার তিন দিন যাতে না বসে এটা একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য পূজা অর্চনা নিরাপত্তা উপলক্ষে আমাদের সংশ্লিষ্টতার সংখ্যার বিচারে যদি বলেন, যেমন আমরা যে পুলিশ থাকছি সেটা কিন্তু নয়, আমাদের যেমন বাংলাদেশ পুলিশের সদস্য থাকছেন, আমাদের বাংলাদেশ আনসারের সদস্যরা থাকছেন, তারপরে স্পেশালাইজড বাহিনী যারা আছে তেমন র‍্যাব থাকছেন, তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা থাকবেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমি বলবো যে আমি যদি চট্টগ্রাম মেট্রোপলিটনের পক্ষ থেকে বলেন, আমাদের দেড় হাজারের মতো পুলিশ মোতায়েন থাকবে, আর আপনি যদি এটা স্টাইল বলেন তাহলে আমি বলবো যে আমরা চারস্তর বিশিষ্ট একটি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব এই দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।